বছর বয়সের এই ছেলে কাট ডজ রিসিভিং শুটিং দেখে তাজ্জব সবাই। আজ আবার দেখুন এই বিস্ময় প্রতিভাকে। শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী রোডের মধ্যবিত্ত এই বাড়িটায় বাস ওদের। মধ্যবিত্তের সংসারে যেন এক টুকরো চাঁদ ও। পড়াশোনায়ও বেশ মনোযোগী বাংলার সাত বছরের মেসে। বাবা মা স্বপ্ন দেখছেন কুন্তল পাখিরাকে ঘিরে। বল মারাতে বুঝতে পেরেছিলাম যে একটু অন্যের থেকে আলাদা, এবং আশেপাশে সবার যা বক্তব্য সম্বন্ধে সেটা তো এক করে বুঝতে পারলাম যে ওর পেছনে সময় দিলে কিছু হতে পারে। পড়তে বসলেও ফুটবল, খেলা খেতে বসলেও ফুটবল, সবসময় ফুটবলই মারছে ও। স্বপ্নের পথ পরিষ্কার করতে এগিয়ে এসেছে স্পন্সর। বুধবার কোচ মনোজিৎ দাসও ছিলেন স্পন্সরের সঙ্গে শৈশাবুদে। কি বলছেন কৌশিক দাস? যেদিন আমি ওকে দেখেছিলাম সেদিনই আমি মনোজিৎ আঙ্কেলকে বলেছিলাম যে আমি ওর সমস্ত দায়িত্ব নেব, আমাদের কোম্পানির তরফ থেকে সমস্ত রকম খেলার ইকুইপমেন্ট, ওর খাওয়া দাওয়া, ওর সুইমিং ক্লাবের সাবস্ক্রিপশন, ওর জিমের সাবস্ক্রিপশন, সমস্ত রকম খরচা ওর আমরা নিচ্ছি। সবকিছুর পর আরো একটা সমস্যা আছে বাঙালি ফুটবলারদের আসল সমস্যা, যেটা কুন্তলের উচ্চতা নিয়ে চিন্তিত কোচেরা। যদিও তার বাবা সমরেশ পাখিরার উচ্চতা গড়পড়তা ভালোই। ডক্টর নিশীথ চৌধুরী আর ডক্টর প্রতিম রায়ের মিলিত চেষ্টায় সব বাধা অতিক্রমের চেষ্টা এখন থেকেই চলছে বাংলার প্রথম চিকিৎসা শাস্ত্রের কর্মকাণ্ড। সব চেষ্টার কারণ বিস্ময় প্রতিভা যেন ডানা মেলে ভবিষ্যতে। যেখানে বাবার উচ্চতা কম, মায়ের উচ্চতা কম, একটু শক্ত হয়ে যাবে ওরকে, মানে খুব বেশি লম্বা পাওয়া।